হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এখন থেকে বিকেলবেলা, এখন অনেকটা বৃষ্টির পর এখন বিকেলবেলা একটুখানি হালকা স্বস্তি মিলেছে, কারণ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল, কোথাও বেরোনো যায়নি কিছুই না। তো এখন একটুখানি সুযোগ পেয়েছি বেরোনোর। তো এখন বাজে বিকেল 4:30, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর বেরোচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়েছি, এই ড্রেসটা পরেছি। তো দেখা যাক কোথায় যাওয়া যায়, যেখানেই যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী কিনছি, কী কী করছি। তো চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক, লেটস গো। বুঝতে পারছি না কখন বৃষ্টি হয়ে যাবে, কখন কি, তার জন্য যা যা করার, যা যা কেনার সব তাড়াতাড়ি কিনে নিতে হবে। তো ফার্স্টে কিছু কেনাকাটি করলাম, কেনাকাটি করার পরপরই কিছু ফল টল কেনা হলো, যেটা হচ্ছে ডেলি রুটিন হিসাবেই পড়ে। তো ফল কিনে তারপর গেলাম হচ্ছে কিছু ইমিটেশন কিনতে। তো ইমিটেশনের দোকানে ঢুকে কিছু কানের দুল, কিছু টুকিটাকি জিনিস যেগুলো দরকার হয় সেগুলো কেনা হলো। তারপর যেগুলো দরকার ছিল, কালকে যেহেতু একটা অকেশন আছে, কালকে যেহেতু একটা ফাংশন আছে, তো সেই জন্য কিছু দরকার ছিল সেগুলোও নিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম গাইস। তো টুকটাক শপিং করলাম, ছোটো ছোটো ঝলকও দেখালাম তোমাদেরকে, আর অনেকটা মেঘ করেছে, মনেই হচ্ছে আর একটু বৃষ্টি আসবে। তো এখন যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া সম্ভব তত তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো তার আগে দেখা যাক আরও কিছু যদি কেনা যায়। চলো তাহলে যাওয়া যাক। গাইজ, অটো থেকে নেমে গেছি আর এখন হচ্ছে বাড়ির পথে হাঁটছি। তোমাদের আকাশটাও দেখিয়ে দিলাম যে কিছুক্ষণ বাদেই হয়তো আরেকটা বৃষ্টি আসার সম্ভাবনা আছে, তা তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাওয়াটাই মঙ্গল। তো দেখা যাক বাড়িতে ঢুকে আর কী কী করা যায়, অবশ্যই যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর ইচ্ছে এখন হচ্ছে অটো থেকে নেমে ইচ্ছে হচ্ছে বৃষ্টির যেহেতু মৌসুম, একটু হালকা হালকা গরম গরম যদি সিঙাড়া পাওয়া যেত, তাই সেই দিকেই হাঁটছি। দেখা যাক দোকানে সিঙাড়া আদৌ এখন ভেজেছে কিনা, তো যদি ভেজে থাকে অবশ্যই নেব। গাইস, তো এই এই কতগুলো শপিং করে নিয়েছি, অনেক অনেক টুকটাক টুকটাক করে অনেক অনেক শপিং হয়ে গেছে। তো যেটা বললাম সিঙাড়া নেবো সেটাও নিয়ে নিয়েছি, কারণ বৃষ্টির মৌসুমে সিঙাড়া না খেলে একদমই চলছিল না। তো যাওয়া যাক, এখন বাড়ির দিকেই আছি, হাঁটছি। তো বাড়িতে ঢুকে তারপর ফ্রেশ হয়ে তো তোমাদের সাথে আবার কথা। গাইজ, একদম ঠিক টাইমে বাড়িতে ঢুকে গেছি, কারণ এক্ষুনি এত জোরে বৃষ্টি নেমেছে যে ভাবছিলামই যে ওয়েদারটা কীরকম কীরকম করছে, যে বৃষ্টি নামারই সম্ভাবনা আছে। তো প্রচণ্ড জোরে বৃষ্টি নেমে পড়েছে আর ঠিক টাইমে বাড়ি ঢুকে গেছি, আর তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টির সিনটা একটুখানি, চলো দেখো। গাইস, তোমরা দেখতেই পেলে যে বাইরেটা কতটা বৃষ্টি পড়ছে, আর মেঘও ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড বাজে অবস্থা। এই সময় আশা করি কারো বেরোনো উচিত নয়, একদমই নয়। বৃষ্টিটা এনজয় করছি অবশ্যই বাড়িতে বসে, কারণ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে বৃষ্টির জন্য। যাই হোক,
আপাতত রাত্রিবেলায় এখন কিছু সেরম করার নেই। ডিনারের জন্য আজকে লাচ্ছা সিমুই বানিয়েছি, তো তোমাদের লুকসটা একবার দেখিয়ে দিই। তো চলো তাহলে দেখা যাক। তো এই হচ্ছে লাচ্ছা সিমুইয়ের লুক, আজকে এটা রুটি দিয়ে খাওয়া হবে। এখানে হচ্ছে মা রুটি বানাচ্ছে। তো বৃষ্টিটা দেখে একটা জিনিস খুব ভালো মনে পড়ে গেল, দুদিন আগেই একটা বিয়ের বাড়ি ছিল, বিয়ের বাড়ির ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও, আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওতে, তো তোমরা অবশ্যই গিয়ে দেখতে পারো। খুবই এন্টারটেইনিং হয়েছে আর খুবই মজা করেছি, বিশেষ করে এই বৃষ্টিটা দেখে মনে পড়লো এই কারণে, কারণ প্রচুর পরিমাণে ভিজেছি আর ভিজে ভিজে বিয়ের বাড়ি এনজয় করি। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এইটা, তো তোমরা অবশ্যই সেটা দেখতে পারো গিয়ে, আর তোমরাও খুব এনজয় করছো নিশ্চয়ই বাড়িতে। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কে কে বৃষ্টিতে কী কী করছো। তাহলে চলো তাহলে নেক্সট কী করা যায় সেটা দেখা যাক। সো গাইজ, আপাতত বৃষ্টিটা তাহলে থেমেছে, কিন্তু বিদ্যুৎ চমকানোটা এখনও পর্যন্ত কমেনি। তো তুমি দেখতে পাচ্ছ ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে, তো মনে হচ্ছে আবারও বৃষ্টি নামবে, এখনও পুরোপুরি থামেনি। তো দেখা যাক, রাত্রিবেলাটা বৃষ্টি না হলেই হলো, কারণ এই মেঘ ডাকা খুবই বাজে জিনিস। মেঘও ডাকছে গাইস, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এখন তাহলে ডিনারটা চটপট করে সেরে নিই, ডিনারটা চটপট করে এই কারণে সেরে নেবো কারণ হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় হবে আরেক জ্বালা। কারেন্ট গেলে এমনিতেও কারো ভালো লাগে না, আর ডিনার তো কারেন্ট চলে গেলে একদমই ইচ্ছে করবে না যে ডিনার করি। তাই চটপট করে ডিনারটা করে নিই, ডিনারটা করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। চলো গাইজ, ডিনারটা সেরে ফেলি। সো গাইজ, ডিনার হয়ে গেছে। ডিনার করার পর হালকা একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, মানে অ্যাটলিস্ট গা ধোয়া অথবা স্নান করা যেটাকে বলে সেটাই করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরমও লাগছিল। তারপর একটা হালকা করে মেকআপ ভিডিও শ্যুট করছিলাম, মেকআপের কিছু হিন্টস দেখতেই পাচ্ছ এখনও মুখের মধ্যে লেগে রয়েছে। আর যেহেতু মেকআপটা এখনও তুলতে হবে, তুলে তারপর স্কিন কেয়ার করেই তারপর ঘুমাবো, তো তার জন্য দরকার হচ্ছে আবার আমি মুখটাকে ফ্রেশ করব অথবা ফ্রেশ হব। স্কিন কেয়ারের একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, অবশ্যই তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখো। নাইট প্যাম্পার রুটিন যেটা বলে সেটাই, এইভাবেই আমি স্কিন কেয়ারটা করি। চলো তাহলে স্কিন কেয়ারটা করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সো গাইস, ফ্রেশ হয়ে গেছি, তোমরা মুখটা দেখে অবশ্যই বুঝতে পারছো। মুখটা এখন লাগিয়েছে হচ্ছে অ্যালোভেরা জেল, তো আজকে অ্যালোভেরা জেল দিয়েই কাজ চালিয়েছি, কারণ অ্যালোভেরা জেলটাও ইউজ করা খুবই জরুরি স্কিনের পক্ষে, মনে রাখবে বিশেষ করে গরমকালে। তো অ্যালোভেরা জেল লাগিয়ে নিয়েছি, অ্যালোভেরা জেলটা এখনও পর্যন্ত মুখে শুকোয়নি। এখন আর সেরকম গাইস কিছু করার নেই, বাইরের ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও হয়েছে, তোমরা দেখলেই বৃষ্টিটা খুব সুন্দরভাবে হলো। তো ডিনারটাও খুব জমে গেছিলো আর স্কিন কেয়ারটাও হয়ে গেলো, তোমাদের চারপাশের ওয়েদারটাও প্রচণ্ডভাবে ঠান্ডা হয়ে গেছে, কারণ বৃষ্টি তো সব জায়গাতেই হয়েছে। তো সব কিছুর শেষে এখন যেটা করণীয় সেটা হচ্ছে লাইটটা অফ করে একদম চুপচাপ করে ঘুমিয়ে পড়ো আর ঠান্ডাটা অনুভব করো, ব্যাস আর কিচ্ছু না, আর কিছু চাইও না। তো আজকে সারাদিনটা খুবই মজায় কাটলো, তোমাদের সাথে সবই শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা জানো কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট কোনো ব্লগে অথবা ভিডিওয়ে নেক্সট দিন। টিল দেন, বাই বাই গাইস, গুড নাইট, লাভ ইউ অল।